নাম হচ্ছে মুজামুস সাহাবা, বেনামে 400 টাকা। ও মায়েরা, আপনাদের এই তথ্যগুলো দিলাম, আর একটা তথ্য মহিলাদেরকে দিব, যে মহিলারা কি বলছে বিনা অনুমতিতে স্বামীর পকেট থেকে টাকা নিতে পারবে। স্বামী বাড়িতে নাই, নিয়ে নিচ্ছে টাকা। আর মহিলাদেররা, মহিলাদেরকে আগে কথা বলতে সাহস পেতাম, এখন একটু ভয় লাগে। কারণ কেন জানে, এই যতদিন থেকে লক্ষ্মী ভান্ডারে টাকা ঢুকছে ততদিন থেকে মহিলাদের এত পাওয়ার বেড়েছে যে আগে তো স্বামীর এক কান ধরে উঠাইতো আর বসাতো, লক্ষ্মী ভান্ডারের টাকা যেদিন থেকে বেঁচে সব একসঙ্গে দুই কানি ধরছে। তবে যারা আয়েশাকে ভালোবাসে, ফাতেমাকে ভালোবাসে, তারা স্বামীর কান ধরা তো দূরের কথা, স্বামীকে একটা জোরেও কথা বলবে না ইনশাআল্লাহ, এই ভরসা আছে। আর আজমাতপুরের মা বোনদের সত্যি খুব পরিষেবা এবং পরিবেশ খুব সুন্দর। বহু জায়গায় জালসা করলাম কিন্তু মহিলা দেখতে পাওয়া যায়। প্রথম বছর আসে তো ভাবছি এখানে মহিলা আসা নিষেধ, পরে দেখছি যে একদম পুরো প্যান্ডেলই আপনার পর্দা, ধ্যান করে লেখা থাকে মহিলাদের জন্য পর্দার সহিত বসিবার ব্যবস্থা থাকবে, সাজেরা ব্যবস্থা সাতশো ছিয়াশি। দেখেন নটা হল, হ্যাঁ গো দশ হয়ে যাবে, তাই ইনশাল্লাহ দশ হয়ে যাবে। দশের অনেক গুণ আছে, এই যে দশ আশারায় মুবাশশারা, তারপরে আশারা, আশারা মানে দশ, ইয়াউমে আশারা দশ তারিখের দিন, এর জন্য অনেক ফজিলত আছে আশরার দিনের। তা আশরার দিনে দোয়া কবুল হয়েছিল, সেই দিন আশরার দিন ছিল আদম পয়গম্বরের দোয়া কবুল। আপনাকে এখনই বলবো যে দোয়া কবুল হয়েছিল তার মন্ত্রটা কি ছিল, 300 বছর কান্নার পরে কিভাবে দোয়া কবুল হলো বলবো, একটা কেউ 786 টাকা দিয়ে এ থাকলো। যদি এগুলো দেন মুসরাইল, মুসরাইল সাহেব 786, তাহলে কত হলো মুজাহার 500, তাহলে 10টা হলো বাবা। আমরা 10-এর পরে 1100 পালন করা লোক, গো সুন্নি হানাফি লোক। আচ্ছা একটা লোক 786 টাকা দিতে পারবেন না, ৫০০ টাকা দিয়েছেন। আমিন আর রব্বুল আলামিন। আচ্ছা বাবা, এই 10-এর পরে 11 নম্বর সিরিয়ালটা কি হয়, একটা লোক নাই। আমার গাউস পাকের মহব্বতে, 11 শরীফের মহব্বতে একটা লোক নাই। কেতাবে লেখা আছে যারা গাউস পাকের মহব্বত করবে তারা পৃথিবীতে বিনা তোবাতে তার ইন্তেকাল হবে না। তোবা করবে তার মরার 5 মিনিট আগেও তোবা করবে, যাকে শেখ দুবস্তা সিমেন্ট দাদির জন্য। আচ্ছা দাদির জন্য দুবস্তা সিমেন্ট আসলে একটা লোক কেউ দাদর নামে দুবস্তা দিয়ে দেন না, একটা লোক নাই। দাদির নামে হলে তো দাদর নামে দেন, একটা লোক। 11 নম্বর সিরিয়ালে দিয়ে দেন 11 আর 12, দুটা নিব দিয়ে এবার ওয়াচ করবো, কথা দিলাম। আর খেজুর গাছ কি দিয়ে তৈরি হয়েছে এবার বলবো, 786, তাহলে তার 11 হলো। আমার কোন একটা মা দিয়ে দেন তো 12 নম্বর সিরিয়ালটা নিয়ে লিখত, কারণ যারা 11 শরীফকে মানে তারা 12 শরীফকে মানে। মর্জিনা সিমেন্ট একটা, সুমেশা 500 টাকা, একটা কোনো মা নাই সংসারের উন্নতির জন্য, বা যে কোনো আপনার মনের বাসনা আছে মনে মনে নিয়াত করে 786 টাকা দেবে। আচ্ছা বলেন তো বাবা, বিসমিল্লাহ শরীফে কটা অক্ষর আছে বললাম, 19টা। তো 19টা অক্ষরে যখন বিসমিল্লাহির রহমানির রহিম হয়, আল্লাহ যখন দিয়েছে তা আল্লাহ কি 18টা অক্ষরে বিসমিল্লাহ শরীফ করতে পারতেন না, 20টাও করলে করতে পারতেন, তো 19টা কেন করলেন, কেন 19টা অক্ষর আল্লাহ বিসমিল্লাহ শরীফের মধ্যে দিলেন, আপনাকে বলে দেব। একটা লোক 786 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ, দেখেন 12 হলো। জি ওয়াজ করবো ভাই, টেনশন নিয়ে না, ওয়াজ আপনারা করবো করে শোনাবো, টেনশন নিয়ে আজ না হলে এই বছর না হলে সামনে বছর শোনাবো, রাগ করি না, বুঝতে পারলে। মানুষ এত চালাক বুঝলে, যতই বুঝাও একটা লোক জীবনে নামাজ রোজা কিচ্ছু করে না, ওর বেটারা খুব বলে মসজিদ যাও মসজিদ যাও, জুম্মাতে যাও, আমাকে কিছু শুনে না,
মরার টাইম হয়ে গেছে তার ব্যাটারা সামনে পাশে বসে খুব আব্বাকে ইয়াবা সদা যেতে বলছে ব্যাটারে যা করবি করিস আমি মরার পরে যে লোকগুলো আমার কবর খুঁড়তে যাবে তাদেরকে সবকে এক বান্ডিল করে বিড়ি কিনে দিস বলছে আচ্ছা জানলাম কোন লোক রে ইয়া সারা জীবন নামাজ নাই রোজা নাই মরার সময় তো তাও বলে না যে আমার লাগে একটু দোয়া করিস কি কোরআন পড়াস কি একটু মিলাদ পড়াস কি একটু সুবহানাল্লাহ মাদ্রাসা মসজিদে দান খায়রাত করিস ওই যে মরার পরে কবর খোঁড়ার লোকগুলোকে বিড়ি খাওয়াস তো যে হ্যাঁ আব্বা বিড়ি খাইয়া কি হবে ওই যে তোরা যদি সবই জেনে নিবি তাহলে তোরাই বাপ হদি আর আমি বেটা তো মানলাম আপনি আমাদের বাপ আমরাই বেটা কিন্তু বলে কিছু যুক্তি দিয়ে যান মরিই তো যাবে তো ওই যে শোন বড় বড় মৌলবি বক্তাদের মুখে শুনেছি কেহ যদি খুব বিড়ি খায় আর বিড়ির গন্ধ যদি মুখে থাকে সে যদি কোরআনও পড়ে তো আল্লাহর ফেরেশতারা বিড়ির গন্ধে দূরে পালায় বুঝতে পারলেন তো মৌলবি হে মুখ থেকে শুনেছি বিড়ির গন্ধে ফেরেশতা দূরে পালায় এই দুর্গন্ধের কারণে হ্যাঁ তো আমি তো নামাজ রোজা জীবনে কিছু করিনি কবরে যা মাত্র কুঁতকান চলবে তো যারা কবর খুঁড়বে ওরাকে বলবি খালি উনা ধুম যেন বিড়ি টানে আর কবর খুঁড়ে ভাইরা এই চালাকি করে কবর পার হবে এরকম চালাকি করলে ফেরেশতার হাত থেকে বাঁচবে কিন্তু না এইরকম চালাকি যদি করে রাত্রে সবাই ঘুমিয়ে গেছে চলো আমি লুপ করে উঠে কাউকে জানতে দেবো না তাহাজ্জুদ পড়ে দেবো কাজ হবে কিনা দুনিয়ার বুকে যা করেছি করেছি আল্লাহর ঘর তৈরি হচ্ছে চলো নাম না বলে 50,000 টাকা দান করে দিই 30,000 টাকা দান করে দিই তো বুঝছো আর কবর কেন হাসরের ময়দান পর্যন্ত পার হয়ে বেনামে আসছো বেনামে আসছো আর শুনলেন কিনা 786 দিতেন হিসাব করালেন এই ভাই তোমার বিয়ে শাদী হয়নি দোয়া করব আর একটু বেশি করে দিবে সামনে বছর থেকে যাও আমি সেদিন চলে আসছি স্বাগত দিতে চাল স্বাগত সেই আপনাদের আসে কিনা বুঝতেছি না বেদে বুঝেন বেদে 786 সাবিরা বিবি 13টা হলো 786 13টা হলো 14 নম্বরে যারা দিবেন তাদের জন্য আল্লাহ পাকের যে জাহান্নাম আছে 7 × 14 আল্লাহ কবুল আল্লাহ দুইবার পূজা দিচ্ছে তুমি দুইবার দোয়া কবুল করে তাকে জাহান্নাম থেকে বাঁচাও 14 নম্বরে 7 × 14 দুইবার জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করছে একজন ব্যক্তি থাকেন তো 786 টাকা দিবে এই 786 গজল আর কত সুন্দর হয়ে গেল খালি গোটাই শুনলে হবে বেরাদার নে ইসলাম আদি জানে মহতার আ তো আমাকে এই বেদাটা বেদা বুঝেন কি যাযাবর যাযাবর মানে বাড়ি ঘর নাই কখন কোথায় থাকে ভোগ ধরে খাই ওই ওরা আমার কেউ বলে যাযাবর কেউ বলে বেদা হ্যাঁ হ্যাঁ তো যাই হোক বলে তো আমি ওদেরকে ঘৃণা করছি না কিন্তু ওরা রাস্তাঘাটে দেখি আমাদের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো থাকে যে কোনো বাবুকে দেখলি ধরে ফেলে দে বলে বাপ একটা টাকা দে বেটা একটা টাকা দে তা আমার কাছে গিয়ে বলছে যে আমাকে টাকা দে তোর জন্য দোয়া করে দেবো বলছে বলছি কি দোয়া করবে তুই যেন একটা ভালো বউ পাস তা আমি ছিপু দোয়া কবর করেছিলে কারণ আমার বউ তো আছে তুই যদি আবার বহুর লেগে দোয়া করিস তো বাড়িতে কারবার আর যুদ্ধ লাগাবো আর তোকে টাকা দিব না জায়গা দিতাম তুই তোর তাহলে দোয়া করবো লাল টুকটুকে যেন একটা ব্যাটা হয় আজ আমার ব্যাটাও হয়ে গেছে যে তাহলে পিটি হবে পিটি আছে তোর কি না দাম আনলে দোয়া লাগবে না লেতু 5 টাকা লেতে যা খাবি খা খা বুঝলেন বাবা তো অনেকে অনেক রকমের আশা নিয়ে আসে আমি আপনাদের কাছে এই আশা নিয়ে আসিনি যে আপনাদেরকে ঠকাবো আপনাদের কষ্ট দিব দুঃখ দিব কারণ আসমাতপুরের লোক খুবই ভালো আল্লাহ পাক এদের উপর রহমত নাজিল করুক একটু চলেন একটু বক্তব্য শোনাবো যে এই আল্লাহ পাকের নবী সাহাবা ইকরাম আমার নবীকে কত ভালোবাসতেন মা ফাতেমা নবীর বেটি হয়ে কত ইবাদত করতেন মা ফাতেমা রাত্রি জেগে কত না ইবাদত করতেন ফাতেমা সারা দিন পরিশ্রম করত রাতে তাহাজ্জুদ করত জীবনে কোনোদিন নামাজ তো দূরের কথা তাহাজ্জুদ কাজা করতেন না তার নাম হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো ফাতেমার বাড়িতে খুব কষ্ট হয় খুব কাজ করতে কষ্ট হয় জাতাতে করে আটা পিষতে হয় খাবার দাবার তৈরি করতে হয় আমার মাওলানা আলী শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বড় পরিশ্রম করে সংসারের জীবিকা নির্বাহ করেন তো একদিন আলী বলছেন ফাতেমাকে আলী ফাতেমা
বর্গ তোমার চেহারাটা লাল হয়ে গেছে হাতে তোমার কি বলছে ফোসা পড়ে গেছে জাতা টেনে টেনে তো একটা কাজ করো তোমার নবীর দরবারে তোমার আব্বার দরবারে অনেক গোলাম আসে তো তুমি গিয়ে বলো বাড়িতে দুটো কাজের লোক দিয়ে দিবে তোমার জন্য মা ফাতেমা গেলেন নবীর কাছে যাওয়ার পরে আপনার আবার বিটি মা নবী মুস্তাফার বিটি ফাতেমা আওয়াজ দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো বলে আপনার দরবারে একটা জিনিসের জন্য এসেছি আপনার দরবারে একটা মনের কথা বলার জন্য এসেছি গো আব্বা হুজুর আল্লাহ পাকের নবী আপনার আমার নবী বলেন বলে বিটি ফাতেমা ফাতেমাকে আমার নবী আপনার নবী এত ভালোবাসতেন যখন ফাতেমা নবীর দরবারে আসতেন আমার নবী সব কিছু ছেড়ে ফাতেমার জন্য দাঁড়িয়ে যেতেন ফাতেমার আপনার হাতে চুমা দিয়ে আমার নবী পাশে আপনার বসাতেন সেই দিনকে আপনার আমার নবী আমার বাড়িতে কাজ করতে করতে আমার পরিশ্রমে আমি নামাজ পড়ার টাইম পাচ্ছি না ঠিক মতো মন ভরে ইবাদত করতে পারছি না আমার হাত দুখানি দেখো ওগো আমার আব্বা যান আমার হাতের উপরে ফুসা পড়ে গিয়েছে আল্লাহর রাসূল পয়গম্বরে আজাদ যিনি রহমাতাল লিল আলামিন পয়গম্বর কোরআন শরীফের মধ্যে 17 নম্বর পারা সূরাটির নাম সূরা আল আম্বিয়া আয়াত নাম্বার হচ্ছে 107 আল্লাহ পাক ঘোষণা দিলেন ওয়ামার সান্নাকা ইল্লা রহমাতাল লিল আলামিন এবং নবী আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত রূপেই প্রেরণ করেছে এই মুসলমান শুনে রাখবেন আমার নবী শুধু মুসলমানের জন্য রহমত না আমার নবী মুমিন মুসলমানের জন্য রহমত আমার নবী নামাজীদের জন্য রহমত আমার নবী দোজখীদের জন্য যারা দুনিয়াতে যখন দোজখী হয়ে আছে তাদের জন্য রহমত আমার নবী হিন্দুদের জন্য রহমত আমার নবী আপনার খ্রিস্টানদের জন্য রহমত আমার নবী আপনার ঈসাইদের জন্য রহমত আমার নবী আপনার পাহাড় পর্বতের জন্য রহমত আমার নবী কাঠপালার জন্য রহমত আমার নবী জীব জন্তুর জন্য রহমত আমার নবী আপনার কাঁকর পাথরের জন্য রহমত আমার নবী আপনার নদ নদীর জন্য রহমত আমার নবী আসমান চন্দ্র সূর্যের জন্য রহমত আমার নবী আপনার জান্নাতের জন্য রহমত সারা কুল কাইনাতের জন্য রহমত কারণ এখানে বড় বড় আলেম বসে আছেন মাদ্রাসার শিক্ষক বসে আছেন আল্লাহ পাক যেখানে বলেছেন ওমার সাল্লাকা ইল্লা রহমাতাল লিল আলামিন এই আলামিন শব্দতে আল্লাহ পাক যেন জামা মুতাকাল্লিমের সেগা ব্যবহার করেছেন জামা মুতাকাল্লিমের সেগা ওই জায়গায় ব্যবহার হয় যেই জায়গায় সমগ্র জিনিসকে আপনার পাওয়া যায় সমস্ত আপনার বুঝানো হয় এ মুসলমান আব্বা জানেরা আমার আল্লাহ পাক বলে ওগো আমার নবী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বানিয়েছি রহমাতাল আলামিন আমার সৃষ্টি জগৎ যতদূর নিয়ে তোমার রহমত নবী গো ততদূর নিয়ে এ মুসলমান বিরাদার আমার নবীকে যারা গালি দেয় কোন গায়ের মুসলিম যদি ভুল বুঝে খবরদার খবরদার ভুল বুঝবেন না যত সাঁওতাল আদিবাসী আছে খ্রিস্টান ইহুদি নাসারা আছে হিন্দু জৈন বৌদ্ধ আছে সবাই হচ্ছে আমার নবীর উম্মাহ মুর্শিদাবিবি 786 তাহলে বাবা 14টা হয়ে গেল আর একটা দিলি 15টা হয়ে যেত গো বিনামে 2500 আলহামদুলিল্লাহ রাখে টাকা নিবে না কাহরি দেখছি টাকা দিচ্ছে কিনা পর একটা টাকা দিবেন না সব খাতাতে লেখেন আমি দেখছি নবীর উম্মত হচ্ছে দুই প্রকারের খুব ভালো করে শুনবে আমি আগেই বলেছি আমি কেতাব পত্র পড়ে বাদ করি এর জন্য আমি এইরকম চ্যালেঞ্জ দিয়ে কথা গুলা বলতে পারি নবীর সবাই উম্মত উম্মত হচ্ছে নবীর দুই প্রকার একটা হচ্ছে উম্মতে ইজামাত আর একটা হচ্ছে উম্মতে দাওয়া কথা বুঝলেন যারা নবীর কথা মেনে নিয়ে মুসলমান মুমিন হয়ে চলছে এরা হচ্ছে উম্মতে ইজাবাত মানে আমরা বুঝলেন আর উম্মতে দাওয়াত হচ্ছে কে যাদের কাছে ইসলামের দাওয়াত গেছে নবীর দাওয়াত গেছে অথচ তারা কবুল করেনি তারাই হচ্ছে উম্মতে দাওয়াত বুঝলেন তাহলে বুঝাতে পারলাম সমস্ত লোকই হচ্ছে নবীর উম্মত কিন্তু এই জামাত আর এই দাওয়াত এখানে ভাগ যেমন আপনার মুসলমান ইবাদত ইবাদত কয় প্রকার
আপনারা জানেন এখন বুঝতে হলে বলে কি বলে সুন্নাত ফরজ ওয়াজিব এই ভাগ করতে লাগবে কিন্তু না ইবাদত হচ্ছে দুই প্রকার ইবাদতে মুকাইয়্যাদ আর ইবাদতে হচ্ছে মুতলাক ইবাদতে মুকাইয়্যাদ কি নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট ইবাদত নামাজ রোজা হজ যাকাত এগুলো ইবাদতে মুকাইয়্যাদ আর ইবাদতে মুতলাক কোরআন পড়া মিলাদ করা ফাতিহা করা দোয়া করা দান করা খায়রাত করা সাদকা করা এগুলো সব ইবাদতে আপনার মুতলাক বুঝতে পারলেন আচ্ছা বলেন তো নবীর সুন্নাত কয় প্রকার কিছু শিখা যায় ওয়াজ তো শুনলেন দানও করলেন কিছু শিখালেন নবীর সুন্নাত কয় প্রকার গোটা বিশ্বে অনেক ভক্ত আলেম বলবে এই সুন্নাত হচ্ছে দুই প্রকার সুন্নাতে মুয়াক্কাদা আর সুন্নাতে গায়র তাই বলি নাকি হুজুর যার বেশি বলবে না কিন্তু আমি জিয়াউল মোস্তফা আমি 100টা আলেমের মধ্যে আমার কথা একটু আলাদা আপনাকে একদম ক্লিয়ার বলে দিচ্ছি নবীর সুন্নাত এখানে দুই প্রকার হলো অন্য ক্ষেত্রে বলা হয়েছে সুন্নাতে মুয়াক্কাদা সুন্নাতে গায়র মুয়াক্কাদা সুন্নাতে মুয়াক্কাদা আলাল কে সুন্নাতে মুয়াক্কাদা আলাল কে ফাই আচ্ছা এটা নাই এটা কোন সুন্নাতকে বোঝানো হয়েছে রমজান মাসের ইতিকাফ কাম বুঝতে পারলেন এই সুন্নাতে কে ফাই আছে তাহলে সুন্নাতে কে ফাই একটা হলো মুয়াক্কাদা একটা হলো গায়র মুয়াক্কাদা হলো আর আছে আর নাই কিন্তু আমি বলছি যে আর একটা সুন্নাত আছে কি সুন্নাত এই সুন্নাতটার নাম হচ্ছে সুন্নাতে মুতাওয়ারেসা কি বললাম সুন্নাতে মুতাওয়ারেসা এই সুন্নাতে মুতাওয়ারেসা কি একটা উদাহরণ না দিলে বুঝতে পারবেন না যে সুন্নাতটা নবীর যুগ থেকে এখন পর্যন্ত একই রকম ভাবে আছে ওই সুন্নাতটাকে বলা হয় সুন্নাতে মুতাওয়ারেসা যেমন জুমার দিনে আরবি ভাষায় খুতবা পড়া এটা সুন্নাতে মুতাওয়ারেসা তাহলে সুন্নাতে মুতাওয়ারেসা বলে কিছু আছে এটা জানতেন আপনাদেরকে জানিয়ে দিলাম 786 তো এমনি লিনি আপনাদেরকে অনেক কিছু আমিও দিতে চাই আমার বাপজিরা ভাইরা এবার মা ফাতেমার ঘটনাটা শুনেন আল্লাহ পাকের নবী জিজ্ঞেস করেন ফাতেমাকে বলে ফাতেমা কি বলতে চাও আল্লাহ পাকের নবীকে বলছেন নবী গো আমার হাতের তলাটা একবার দেখেন না আমার বাড়িতে এত কষ্ট হয় আপনি আমার বাড়ির জন্য দুটো দাস দাসি দিয়ে দেন আমার বাড়িতে কাজ করবে আমি টাইম টাইম আল্লাহ পাকের ইচ্ছা মতন ইবাদত করব মা ফাতেমা এত ইবাদত করতেন এত ইবাদত করতেন কিতাবের মধ্যে লিখছে আমার ফাতেমা বাড়িতে ঝাড়ু দিতেন তাও জিকির করতেন কাজ করতেন তো জিকির করতেন রাত্রি বেলায় যখন মদিনার মানুষ নিদ্রার কোলে অচেতন হয়ে যেত বিশ্ব নবীর বিটি মা ফাতেমা তখন রাত্রি জেগে জেগে আল্লাহর জন্য কাঁদত আল্লাহর পাকে দরবারে কাঁদত নবীর উম্মত উম্মাতির জন্য দোয়া করত মা ফাতেমা এত লম্বা লম্বা সাজদা করত রে মুসলমান দি একটা সাজদা দেওয়ার পরে দ্বিতীয় সাজদা দাদাবার টাইম ভালো মতো বেদনা ফজরের আজানের টাইম হয়ে যেত আইরে মুসলমান আমার আব্বা সানেরা আমার নবী আমার নবী ফাতেমাকে বললেন বলে ফাতেমা তোমাকে আমি সব দিতে পারি কিন্তু তুমি যেই জিনিসটা চাইলে আমি দিতে পারি না আল্লাহ পাকের নবী বললেন বলে তোমার যে পেরেশানি আছে তোমার যে টেনশন আছে এই টেনশন মুক্ত করার জন্য আমি আল্লাহ পাকের নবী তোমাকে একটা জিনিস দিব তো কি দিব ভাবতে আছে আল্লাহ পাকের ফরিস্তা আবার আপনার নবীর দরবারে চলে আসলো আর নবী পাককে বলে দিলেন আল্লাহ পাক আপনার বেটির জন্য একটা তোহফা পাঠিয়েছে বলে কি তোহফা বলে দাও বলে প্রত্যেকদিন ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়বে 33 বার আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ পড়বে আর 34 বার আল্লাহু আকবার পড়বে এই আপনার তসবিহটা প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বে আল্লাহর নবী বললেন ফাতেমাকে যে ফাতেমা সম 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বে দেখবে আল্লাহ তোমার পেরেশানি দূর করে দিবে আমার আপনার নবীর বিটি ফাতেমা যেমন আওয়াজ খবরখানা শুনলো রাস্তা দিয়ে আস্তে আস্তে করে যাচ্ছেন নবীর দরবার থেকে মনে মনে চিন্তা করছেন আল্লাহ এমনই তো কাজ করার সময় পাই না এমনই তো ঠিক মতো নামাজের আওয়াজ আপনার জান ভরে পড়ার টাইম পাই না তারপরে আল্লাহ পাকের নবীজি আমার উপরে আর একটা তসবিহ
পড়ার হুকুম দিয়ে দিল কেমন করে কি করব জীবন যতদিন থাকবে নবীর কথা অমান্য করা যাবে না আল্লাহর কথা অমান্য করা যাবে না ফাতেমা বাড়িতে চলে গেলেন ফাতেমা আলীকে বলছেন বলে হুজুর গেলাম দাস্তাসি আনতে আমার নবী দাস্তাসি তো দিলেন না বরং তসবি পড়ার হুকুম দিয়েছে আল্লাহ পাকের নবীর জামাই হযরত আলী মর্তজা চিন্তা করছেন যে নিশ্চয় নবী যেটা বলেছেন নিশ্চয় এর ভিতরে কোন রকম রহস্য আছে এর ভিতরেই তোমার কামিয়াবি আছে ফাতেমা খবরদার তুমি কখনো টেনশন নিও না এইভাবে আপনার কয়েকদিন চলতে লাগলো আবার আপনার নবী আপনার ফাতেমার ঘরে কয়েকদিন যাওয়ার সময় পায়নি একদিন দুপুর বেলাতে আমার বিশ্বনবী উম্মে আইমানকে ডাকলো আর ডাকার পরে বলল বলে ওগো উম্মে আইমান একটু আমার বেটি ফাতেমার বাড়িতে যাও তো তার বাড়িতে অনেক কাজের সময় কাজ করার টাইম পাই না আর হাতের ছাল্লি পর্যন্ত উড়ে গেছে হাতের ছাল পর্যন্ত উড়ে গেছে জাতা পিছে পিছে আমার বেটি ফাতেমা আজকে কি অবস্থায় আছে যা আর যাওয়ার পরে খবরটা এনে একটু আমাকে বুঝতে দিয়ে দাও আল্লাহ পাকের নবীর কথায় উম্মে আইমান গেলেন ফাতেমার বাড়িতে বাড়ির দরজা বন্ধ করা আছে একটু ফাঁকা দিয়ে আপনার তাকিয়ে দেখলো ফাতেমা কি করতে আছে দেখছেন যে বাড়ির আমার ওসনাতে বারান্দাতে আমার বিশ্ব নবীর বিটি ফাতেমা এত ক্লান্ত হয়ে গেছে রোদ্রে দুপুরের সময়তে আমার বিটি নবীর বিটি ফাতেমা কিন্তু শুয়ে ঘুমিয়ে গিয়েছে আর ফাতেমার পাশে কিন্তু যে আটা পিসা জাতাটা আছে ওই সময়তে ফাতেমার কিন্তু আটা পিসার কথা ছিল ওই সময়তে ময়দা পিসা ময়দা তৈরি করার কথা ছিল কিন্তু এত ক্লান্ত রাত্রে ইবাদত করে দিনে পরিশ্রম করে যে একটু ঘুমিয়ে নেই বলে শুয়েছে তো আর ঘুম ভাঙেনি আর আল্লাহর হুকুমে মা ফাতেমার বাড়ি ওই জাতাটা কিন্তু অটোমেটিকলি আপনার চলতে আছে জোরে বলেন অটোমেটিকলি চলতে আছে আল্লাহ পাকের নবীর কথায় যে উম্মে আইমান গেছিলেন তাড়াতাড়ি দৌড়তে দৌড়তে এসে আমার নবীকে বলছেন নবী আশ্চর্য ঘটনা দেখলাম আশ্চর্য খবর দেখতে পেলাম আমার নবী বলছেন কি হয়েছে বলে ফাতেমা শুয়ে আছে কিন্তু ফাতেমার জাতা অটোমেটিক চলতে আছে আমার আপনার নবী মুচকে হেসে ওই জায়গা থেকে বললেন বলে উম্মে আইমান আমার ফাতেমা আমার বেটি কলেজার টুকরা রাত্রি জেগে জেগে আল্লাহর কাজ করেছে আর তাই দিনের বেলাতে আমার বেটিকে আল্লাহ ঘুম পাড়িয়ে দিয়ে ফারেশতা দিয়ে ফাতেমার জাতা চালাচ্ছে কি আছে বলেন এরকম এরকম লোক কোথায় পাবেন আপনি ফেরেশতা জাতা চালাচ্ছে না কে চালাচ্ছে নবী জানছেন আপনি কি জানতে পারবেন না নবী যাইনি তাও বলছে আর উম্মে আইমান দেখে আসার পরও বুঝতে পারেনি তাহলে এখানে বোঝা গেল যে নবীকে যে কোলে পিঠে করে বড় করেছে উম্মে আইমান সে দেখতে পায় না কিন্তু আমার নবী দেখতে পায় এই মুসলমান নবী কেমন খবর দেয় সারা দুনিয়ার মুসলমান আজমাতপুরের মুসলমান শুনে রাখবেন আমার নবী যেই খবর দিতে পারে পৃথিবীর কোন বিজ্ঞান দিতে পারে না আমার নবী যেই খবর দিতে পারে পৃথিবীর কোন ঐতিহাসিক দিতে পারে না আমার নবী যেই খবর দিতে পারে হোয়াটসঅ্যাপ ফেসবুক দিতে পারে না আমার নবী যেই খবর দিতে পারে পৃথিবীর কোন দার্শনিক দিতে পারে না আমার নবী যেই খবর দিতে পারে কোন রিসার্চ সেন্টার দিতে পারে না আমার নবী যেই খবর দিতে পারে কোন গবেষক সেন্টার থেকে ওই খবর পাওয়া যাবে না আমার নবী যে খবর দিতে পারে টেলিকাস্টের মাধ্যমে সেই খবর দিতে পারে না এক কথাই মুসলমান বড় বড় বিজ্ঞানের বিজ্ঞান আপনার ইঞ্জিনিয়ার লয়ার প্রফেসর জজ হাকিম দুনিয়ার বুকে ডাক্তার মাস্টার সমস্ত ফেলিয়ার হয়ে যাবে কারণ এদের কাছে যে খবর পাওয়া যায় না আমার নবীর কাছে সেই খবর পাওয়া যায় আল্লাহ পাকের নবীকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি এত খবর কেমন করে দিতে পারেন এই খবর দেওয়ার শিক্ষা কে দিয়েছে আমার নবীকে কারণ দুনিয়ার বুকে যারা বড় বড় বিজ্ঞান হয়েছে বড় বড় আপনার দার্শনিক হয়েছে বড় বড় সাহিত্যিক হয়েছে বড় বড় গবেষক হয়েছে বড় বড় আপনার বিভিন্ন জায়গা দখল করেছে এরা দুনিয়ার নলেজে দুনিয়ার ইউনিভার্সিটিতে দুনিয়ার আপনার কি বলছে কলেজ কলেজে পড়াশোনা করেছে দুনিয়ার মাস্টার ডাক্তারে দুনিয়ার প্রফেসরে মাস্টারে পড়িয়েছে আর আমার নবী মুস্তফাকে ডাইরেক্ট
আমার আল্লাহ তাআলা পড়িয়ে দিয়েছেন কোরআন শরীফ আপনি উঠিয়ে দেখুন 27 নম্বর পারা সূরাটির নাম হচ্ছে সূরা আর রহমান আল্লাহ পাক ঘোষণা দেন আর রহমানু আল্লামাল কোরআন রহমান নে আপনি হাবিব কো কোরআন শিখায়া অর্থাৎ আল্লাহ পাক দয়ালু দাতা তিনি তার মেহবুব নবী মুস্তাফাকে তিনি কোরআন শিক্ষা দিয়েছেন আব্বা জারেরা ওই নবী মুস্তাফা দুনিয়াতে বসে বসে গোটা জগতের খবর দিতে পারে এর জন্য তো অনেক মুসলমান মসজিদে বাড়িতে নামাজ পড়ে ফরজ নামাজের পরে ওই তাসবিহটা পাঠ করি আমরা কারণ এই তাসবিহতে যত বরকত আছে পৃথিবীর জমিনে এর চাইতে আর উন্নত মানের তাসবিহ আর কিছু হতে পারে না হাজী সাহেবরাও পড়ে ইমাম সাহেবরাও পড়ে পীর সাহেবরাও পড়ে ইয়াপনার কাজী সাহেবরাও পড়ে মুক্তাদিগণ পড়ে মাদ্রাসার আলেমেরাও পড়ে তলাবায়ে ইজামেরাও পড়ে কারি সাহেব হাফেজ সাহেবেরাও পড়ে কারণ আল্লাহ আল্লাহ রাসূল যেটা দিয়েছে পৃথিবীর জমিনে মুসলমান ওই তাসবিহটার নাম হচ্ছে তাসবিহে ফাতেমা সুবহানাল্লাহ বলে এ তাসবিহটার নাম হচ্ছে তাসবিহে ফাতেমা পৃথিবীতে অনেক দোয়া আছে সবে বরাতের দোয়া সবে কদরের দোয়া তারপরে আরাফাতের ময়দানের দোয়া আশুরার দোয়া ইয়াউমে জুমার দোয়া কিন্তু একটা এমন দোয়া আছে যেই দোয়ার নাম হচ্ছে দোয়ায়ে ওয়াসিলা জি দোয়ায়ে ওয়াসিলা দিয়েছেন কি 786 টাকা 786 কেউ দিচ্ছে না তাহলে 19টা অক্ষর কেন দিলে এবার বলুন 786 হাজার 15 আরে একটা দিলে 16টা হয়ে যেত সুবহানাল্লাহ আরে কোন ভাই দিবেন না কোন একটা ভাই দিয়ে দেন তো 16 নম্বরে যান আর ঝামেলা করুন দেখি ও মহিলা আমার মা বোনেরা হাতে মারবাজ শোনাচ্ছে আরো শোনাবো থামে একটা মা 786 টাকা দিয়ে দেন তো গো মা একটা মা এই গভীর রাতে আপনার জন্য জান ভরে দোয়া করে দেব ইনশাআল্লাহ আল্লাহ পাকে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ পাক এখানে 19টা অক্ষর কেন দিলেন একটা দিন হয় 24 ঘন্টায় তো 24 ঘন্টায় কয় ওয়াক্তের নামাজ আছে পাঁচ ওয়াক্ত ফজর জোহর আসর মাগরিব এশা তো পাঁচ ওয়াক্তের নামাজে পাঁচ ঘন্টার ইবাদত হয়ে গেল তাহলে 24 থেকে যদি পাঁচ বাদ যায় কত থাকলো 19 আর বিসমিল্লাহ শরীফে অক্ষর আছে কটা 19টা তো কিতাবের রাইটার্স লিখছে যে আমার নবীর ওসিলায় আল্লাহ বিসমিল্লাহ শরীফে 19টা অক্ষর এই কারণে দিয়েছে যে জানে ওই বিসমিল্লাহ শরীফ যেন আমল করে পাঁচ ওয়াক্ত নামাজে পাঁচ ঘন্টার ইবাদত হবে আর বিসমিল্লাহর 19টা অক্ষরে আরো 19 ঘন্টার ইবাদত হয়ে যাবে যেন উম্মতে মুহাম্মাদী 24 ঘন্টাটাই আল্লাহর দরবারে আপনার ইবাদতে গণ্য হয়ে যাবে একজন মহিলা বেনামে 786 এই দেখেন বাবা 16 হয়ে আচ্ছা বাবা দিনে 24 ঘন্টায় যে পাঁচ ওয়াক্তের নামাজ আছে তো টোটাল ফরজ নামাজ কত রাকাত জানা আছে 17 রাকাত আর 786 এতে 16টা তাহলে আর একটা দিলে 17 হয়ে যেত হ্যাঁ আর একটা দিলে 17 হয়ে যেত 17 রাকাত ফরজ নামাজের ওসিলা নিয়ে একটা দিন গেল 786 টাকা দেখলে নামাজকে কে ভালোবাসে নামাজের মহব্বতে 17 রাকাত নামাজ ফরজ এই 17 রাকাত নামাজের ফরজের মহব্বতে একটা লোক 786 দেখি দেখি কি আছে কোন ভাই বাবু বাবু সাহেব 786 কাজী আশরাফ সাহেব আল্লাহ পাক যেন কিয়ামতের মাঠে আমার এই ভাইকে কাজী করে তোলেন আমিন আর রাব্বাল আলামিন তাহলে কটা হলো হুজুর 17 সুবহানাল্লাহ সুবহান সত হ্যাঁ তাহলে এক কাজ করেন তো 17টা হলো তো বিসমিল্লাহ শরীফের জন্য তো দিচ্ছে তো এদিক থেকে একটা আর ওদিক থেকে একটা দুটো দিয়ে 19 বুঝিয়ে দিন তাহলে অক্ষরে অক্ষরে 786 হয়ে যাবে বুঝতে পারলে সবাই বিসমিল্লাহ শরীফের পূর্ণ ফজিলত যেন হাসিল করতে পারে এর জন্য মা বোনেরা একটা দেন আর বাপজিরা ভাইরা একটা দেন দেখি কোন ভাই দিতে পারে এই শেষ একটাই চাইব তাহলে আপনারা একটা করে রাখুন এই দেখেন পি আর উসেক 786 লাগেন 18টা হলো আর একটা দিলে 19টা গো সুবহান হয়ে গেছে শরীফা বিবি 786 তাহলে কটা হলো বাপ
سبحان الله سبحان الله دامي ঘরের ছেলে এরকম হয় বাপে মায়ের আত্মীয় স্বজন সবাই দিয়েছে মাইকের খরচা দিতে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ কি নাম দাদা আচ্ছা সাইফুল সাইফ আর কদিন পরে এই চাঁদ আজকে চলে গেল 15 তারিখ এর পরে যে চাঁদ আসবে প্রথম দিন যেমন চাঁদ উঠবে সেদিন মসজিদে মসজিদে কি হবে তারাবি হবে না তারাবি কয় রাকাত পড়ে 20 রাকাত 20 রাকাত তো 20 রাকাত পড়লে 19টা 786 দিলে হবে না 20টাই লাগবে হ্যাঁ একটা লোক নাই 20 রাকাত তারাবির মহব্বতে একটা দিয়ে 786 দিতে পারে না ছেলেরা তারাবি পড়ে 20 রাকাত সুবহান মেয়েরা কত 20 রাকাত পড়তে হবে জি 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 সুন্নি হানাফি মসজিদে সবাই 20 রাকাত তারাবি পড়বে যে যেখানে পড়বেন 20 রাকাত তারাবি পড়বে মা বোনেরা বাড়িতে পড়বেন তাও 20 রাকাত তারাবি পড়বে তো 20 রাকাত তারাবি এই 20 রাকাতের মহব্বতে একটা লোক 20 নাম করে দিতে পারবেন না এই ভাই আরে এই টাকা পয়সা আজ মরলে কাল সব বেকার হয়ে যাবে একটা লোক নাই এত মহব্বতের কথা বলছি ডাবল ড্রাইভিং করছে আজকে বুঝতে পারলেন ধরমপুরে 1.5 ঘন্টা এই 2 ঘন্টা বলে 2.5 ঘন্টা বক্তব্য দিয়ে গিয়েছে খাবারও খাইনি চালসার জানে পৌঁছাতে দেরি না হয় ফেলু আচ্ছা সুবহানাল্লাহ খুব দোয়া করে দেব ইনশাআল্লাহ এই দেখেন বাবা ফেলু সাহেব 20টা হলো এটা হলো তো হ্যাঁ কোন কটে ঠিক আছে সব চুপেন তাহলে 20টা হলো বাবা আচ্ছা রমজান শরীফে যারা রমজান রাখে রমজানের রোজা রাখে তারা 20 রমজান যেদিন পূর্ণ হয় সন্ধ্যাবেলা ইফতার হয় যে সন্ধ্যাটা শুরু হয় 21 তারাবির ওটাকে কি বলে আপনাদের দিকে এতে কাপে ঢোকে না 21 20 তারাবির সন্ধ্যায় এই সূর্য অস্তের আগে ঢুকতে হয় আর সেদিন কাছে প্রথম শবে কদরের রাত 21 এমন তাহলে 21 তারাবিতে প্রথম শবে কদরের মহব্বতে একটা 786 লাগবে বাবা জি এতে কাপ মহিলারাও থাকতে পারে বাড়িতে যাচ্ছি এ দাদা খুব খাটছে হ্যাঁ আপনি মহিলাদের থেকে জানতো আর স্বামীর হে মহব্বতে দিবে ভাইদের মহব্বতে বোনেরা দিবে ছেলের মহব্বতে মায়ে দিবে তো 21 এর তারাবি প্রথম শবে কদরের রাত এই সুন্নি হানাফিতে হবে ইনশাআল্লাহ তাই প্রথম শবে কদরের রাতের মহব্বতে দেখি কে একটা দিতে পারে 786 থেকে 21 তারাবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখি কার ভাগ্যে আছে প্রথম শবে কদরের মহব্বত খাতাতে নাম লিখে দিলেন সাথে কেউ নাই একটা লোক নাই প্রথম শবে কদর হয় 21 সাথে 21 তারাবিতে তাই 21 আর 21 নম্বর সিরিয়ালে ওই 21 তারাবির মহব্বতে দিয়ে দিলেন একটা লোক নাই ভাই জি কেউ থাকেন না তো থাকেন তো দেন না কোনো মা রাগ করে পালাবেন না এখনো অনেক স্পেশাল স্পেশাল নাথ শরীফরা তো পড়াই হয়ে গেছে পড়ব কিন্তু ওই খেজুরের গাছের সুন্নাতটা ভুলে দিব আর একজন 21 নম্বরে দিব বেরাদার দিব দিব কিন্তু দেরি করতে হয় না শুভ কাজে জলদি করতে হয় হ্যাঁ বুঝতে পারলে আল্লাহ পাকের প্রথম যখন নবী তৈরি করলেন আল্লাহ আদম পয়গম্বরকে আদমকে কি থেকে তৈরি করা হয়েছিল মাটি দিয়ে পানি দিয়ে হাওয়া দিয়ে অমুক দিয়ে তমুক দিয়ে অনেক কিছু আছে তো মেন হচ্ছে মাটি তো মাটি দিয়ে যখন আদমের জন্য মাটি নিয়ে যাওয়া হলো তো ওই মাটিটাকে সানার পরে যখন খামির তৈরি করা হলো শরীয়তের ভাষায় বলছি যেমন মা বোনেরা রুটি তৈরি করার জন্য হাঁড়িতে রুটিকে আটাকে খমির করে এটাকে খামির বলছি আরো বোঝার জন্য বলছি আমি সেটাকে কাদাই ধরো কাদা করা হলো ভিজানো হলো আদম নবীকে তৈরি করতে লাগলো ফেরেশতা তৈরি করতে করতে যখন টোটাল তৈরি হয়ে গেল তো একটু কাদা মাটি বেঁচে গেল আল্লাহকে বলছেন ফেরেশতারা আল্লাহ গো এই তোমার খলিফা বানাতে গিয়ে যে মাটি কাদাটা বেঁচেছে এটা কি করব জান্নাতে ছড়িয়ে দেব আল্লাহ বলছেন না কি করব তোমাকে জমিনে নিয়ে যাব জমিনে নিয়ে যা কি করব আল্লাহ তো যে তুই রাখতো তারপরে দেখছি বুঝতে পারলেন এই আদম নবী শরীর গোটা বডি তৈরি করতে গিয়ে আদম নবীকে তৈরি করতে গিয়ে যে মাটি বা কাদা বেঁচে গিয়েছিল তার অবশিষ্ট ভাগ থেকে খেজুর গাছকে আল্লাহ তৈরি করেছিলেন সুবহানাল্লাহ বলেন এর জন্য নবী খেজুর খেতে খুব ভালোবাসতেন আর
খেজুরকে আপনার খুব প্রাধান্য দিত এখনো আপনাকে বলি ফিজিক্যাল রিপোর্ট বলছি হসপিটাল রিসার্চ সেন্টারের রিপোর্ট বলছি কোন মুসলমানের যদি প্রেসার লো থাকে কোন মুসলমানের শরীরে যদি রক্ত কম থাকে যতই ভিটামিন খান যতই খাবেন ততই ভালো থাকবেন যেমন বন্ধ করবেন আবার শরীর ধোঁকাতে লাগবে আর আল্লাহর রাসূলের সেই সুন্নাহ যদি কন্টিনিউ প্রত্যেকদিন ফজরের নামাজ পড়া আপনার 4 পিস থেকে 5 পিস খেজুর খান আপনার রক্ত সব হবে না আর প্রেসারও আল্লাহ হবে না সাদিকা খাতুন 786 আছে তাইলে কি পুষ্টি হয়ে গেল বাবা আমরা গাউস পাককে ভালোবাসি 11 শরীফ পালন করি তো যদি 11 শরীফকে ডবল করা হয় তো কত হয় 11 শরীফকে ডবল করে দিলি 22 হয়ে যায় তে 22 নম্বরে যারা 11 শরীফের मोहब्बत করে কোনি একটা মা তাকে নিশ্চয় দিবে জি জিয়ারুল শেখ এখনো দিল সুবহানাল্লাহ দেখেন 22 নম্বরে দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন 22 এর পরে তো আদা সবে কদর পড়ে গেল হ্যাঁ 23 পড়ে গেল না 23 মানে তো আবার সবে কদর রাত্রি কটা 5টা পাঁচটা না 21 23 27 আই 25 27 আর 29 পাঁচটা শবে কদরের রাত তো এই দেখেন বাবা 23 মানে দ্বিতীয় নম্বর শবে কদর পড়েছে তো এই শবে কদরের রাতে আল্লাহ কোরআন মাঝে জি ছাত্রছি তাহলে 23টা হলো আচ্ছা নবীর জন্মদিন আগমন দিবস যারা যারা ভালোবাসে মোহব্বত করেন এই 12 কে ডবল করে 24 করার জন্য একটা লোক 786 টাকা দিয়ে দেন কোন সোনা মানিক ভাই কেউ পালাবেন না বসে কথা হবে আরে বাতাসের টানে টানে কোকিলের গানে গানে বাতাসের টানে টানে কোকিলের গানে গানে ভাসে সুত না বীর না পড়া সাল্লাহ আলাইহি সালাম পড়া সাল্লাহ আলাইহি সালাম জোরে বলেন না সুবহানাল্লাহ একটু নবীর মোহাম্মদে বলেন সুবহানাল্লাহ ও আব্বা জানারা তো পালাই না বসে রে গজলটা পড়ে দুটো কথা বলে দোয়া করো আর বিরক্ত করব না হ্যাঁ আপনাদের জন্য একটা স্পেশাল উপহারের জন্য বই নিয়ে এসেছি বই সুন্নাতে ভরা নুরি পাইগাম আমার নিজেরই লেখা সব কিছু একদম দলিল সহকারে দেওয়া আছে এ ভাই কেউ পালাই না পেশাব পায়খানা দরকার হলে সেরেছে দোয়া হবে সুন্নি হানাফি মসজিদ এই সুন্নি মানে কারাকে বোঝানো হয়েছে 24 হলো হ্যাঁ 24 হলো তাহলে 25 নম্বরের শবে কদরের দিনকে দিচ্ছি 25 সাথে এই 3 নম্বর শবে কদর রাতে 786 টাকাদের গজলটা শুনে মশলা কাটা দিন শেষ করে দেব সবাই পালাবেন না বসে শেষ দোয়া করে যাব কারণ যার শেষ ভালো তার সব ভালো আর বলেছিলাম যে মোবাইল দিয়ে সব পাগল মোবাইল কোনখান থেকে মোবাইলের সূত্রপাত হলো মোবাইল কোনখান থেকে তৈরি হচ্ছে 1400 বছর আগে যার সিলিন নাস করে গেছে সে ব্যক্তি কে তার ব্যাপারটা বলবো একটু ছোট করে ব্রাদার বাতাসের টানে টানে আচ্ছা জান মোহাম্মদ সাহেব 786 টাকা উনি বলবেন না আর তাহলে কটা হলো 25 হলো হ্যাঁ গো আমরা তো 30 রমজানের 30টা রোজা করাইলো আর 4টা হবে না 4টা হলে পরে একদম খুব ভালো হতো গো আর 4টা লোক দিয়ে দেন গো আমার মায়ের গো আর 4 জন দিয়ে দেন যা কোরআন শরীফের 30টা পারার ওসিলা দিলাম আপনাদের কোরআন শরীফের 30 পারার আপনাকে দোহাই দিলাম ছেলের আব্বা দিচ্ছে তাহলে কটা হলো 27 হলো 26 না 27 হলো 26 হলো আর 4টা বাকি আছে 4টা হয়ে গেল আর দিলেও যার ভাগ্য ভালো সে তাড়াতাড়ি করে দেরি করি না খোদার ঘরে দিচ্ছেন গজলটা শুনতে শুনতে দিয়ে দেন আরে বাতাস একটু মায়ের দিকে যান দাদা আর মায়েরা দিবে আরে বাতাসের টানে টানে আরেকটা গজল পড়বো হুজুর কিন্তু 4টা যদি 786 মহিলারা দিয়ে দেয়
হ্যাঁ তো বলছে যারা খানা খেতেছে তো রাজা মুশকিলে পড়ে যেটা মাথায় হাত দিয়ে চাল্লা কোন কথা বললেন আমি তো নিজেই একটা ব্যাটা ছিলাম আমারও বিবি বাচ্চা আছে তো সবই দেখছি মিয়া ছেলের কথাই চলা একটাও কি মিয়া ছেলের কথা শুনে না এরকম লোক নাই শেষে একটা লোক দেখছাল একদম স্পেশাল সেজা গুজা একদম হিরো সেজা ওই বাম দিকে দাঁড়াছে তুমি তো ঠিক করে দাঁড়াছো তো না ভুল করে দাঁড়াছো না না রাজা সাহেব আমি ঠিক করেই দাঁড়াছি ও তাহলে এতটা লোক সবই মেয়ে ছেলের কথা শুনে চলে মানিকজত তো আজ বাঁচত না তুমি এদিকে দাঁড়াইলে একটা লোক পেলাম যে নিজের বুদ্ধিতে চলে তখন ও লোকটা বলছে হুজুর আমিও নিজের বুদ্ধিতে চলি না তো বলছে তাহলে তুই এদিকে দাঁড়ালি কেন না তো আমার স্ত্রী বলেছে লোক যেদিকে থাকবে সেদিকে তুমি থাকবে লোক যেদিকে থাকবে সেদিকে তুমি থাকিও না তাহলে দেখলাম সবাই ওদিকে তো হুজুর আমি এদিকে তাহলে বোঝা গেল কি বোঝা গেল ও আসো তো বাবা দুনিয়াতে মহিলাদের কথা সবাইকে শুনতে আরে বড় বড় বাবু বাড়িতে যে কাবু কথা বুঝতে পারলেন না সুবহানাল্লাহ জামাই এসেছে দেখা যাক গ্রামের জামাই না কথা কিন্তু আমি জামাই গো সুবহানাল্লাহ সুবহান কি না সফেদা বিবি দামদারপুর থেকে সফেদা বিবি একটা নাখের কে থেকে বুঝে সানিয়া মির্জা না ফুল নারায় তাকবীর নারায় রিসালাত এই দেখেন দেখেন তার কালী আছে যা হয় তা আজকে আজিমত পুরি হয়ে গেল সোনার একটা গহন আছে বড় হোক আর ছোট হোক আমার এই মা কি এই বোন হয়তো সব করে কিনেছিল তো ফাতেমার মহব্বত হয়তো দানই করে এর জন্য সবাই দোয়া করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে বাবা 31 হয়ে আছে যদি কেউ 32 নম্বরে বিপদ দিতে পারে অসুবিধার কিছু না আমি চাপ দিচ্ছি না তাহলে এবার সুন্নি হানাফি মানে তা শুনে নেবেন আল্লাহ পাক দুনিয়ার বুকে চারটা মাযহাব দিয়েছে একটা হানাফি একটা সাফি একটা মালিকি একটা হাম্বলি এই চারটা মাযহাবের চারজন ইমাম আছে এই চার ইমামের মতকে হক বলে মেনে নিতে হবে আর চার ইমামের মতকে যারা হক বলে মেনে নাই তারাই হচ্ছে সুন্নি মুসলমান বুঝতে পারলেন এবার হানাফি কোথা থেকে আসলো সমস্ত দুনিয়ার বুকে চারটা মাযহাবের যে চারজন ইমাম আছেন তার মধ্যে যিনি সবচাইতে সম্মানে সম্মানিত কাশফুল গুম্মা ইমামুল আইমা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই উনাকে যারা অনুসরণ করে চলেন তাদেরকেই বলা হয় হানাফি আচ্ছা বলেন তো ইমাম মানতে হবে না হবে না জি মানতে হবে একটা লোক জালসায় ইমাম মানতে হবে বলে বক্তব্য রেখেছি এই ঝিগড়া ঝিগড়া রানীতলা হ্যাঁ ঝিগড়া তো চলছে ওখানে আমার তাকলিদ সম্পর্কে বক্তব্য টপিক ছিল তো বলছে ইমাম যদি মানতেই হবে তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দেন এক ডাক্তার উঠে দাঁড়িয়ে কি প্রশ্ন বলেন তা আমাদের গোটা দুনিয়ার মুসলমানের ইমামকে আমি বললাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ তা আমাদের ইমাম যদি ইমামে আজম হয় তো ইমামে আজমের ইমামকে তাই বলছে ইমামে আজমের ইমামকে মনে করছে যে মৌলভী মনে হয় খাঁচা বয়সে মনে হয় মনে হয় পারবে না কিন্তু বাবা অনেক জিনিস ছোট হলেও মূল্য বেশি হয় হ্যাঁ 5 টাকার যদি আপনি এখন সুসাই কি বলছে কুমড়া কুদমে আয় কি বলে আপনাদের দিকে এইগুলা কিনে নিয়ে আসেন তো একটা ব্যাগ এতটা ভর্তি হয়ে যায় 100 টাকা কিন্তু দেখা গেল যে 5,000-10,000 টাকা দামের একটা সোনার জিনিস একটা ছোট্ট বাক্সতে চলে এলো হয় না বিরাদার তা আমাকে বললো যে ইমামে আজম যদি সবারই ইমাম হয় তো ওয়ার ইমামকে যদি দেখাতে পারেন আর বুঝাইতে পারেন তা আমি মেনে নেব আমি বললাম যে যদি আপনি বুঝবো মনে করেন তো বুঝাতে পারবেন আর যদি না বুঝবো মনে করেন তাহলে কেউ পারবে না তো বিরাদার ওকে আমি বললাম আপনার প্রশ্নটা পুরোই ভুল তা ভুল তা প্রমাণ করেন মাস্টার মানুষ হাজার হলো আপনাদের তো ব্যাপারটা দিই এই কারণে কাজে লাগতে পারে তা আমি বললাম যে আপনার আব্বার নাম কি আব্দুর রহিম তাহলে আপনার আব্বা আপনার মায়ের স্বামী তাই কিনা আপনার আব্বা আপনার মায়ের স্বামী তো আপনার মায়ের স্বামী হচ্ছে আব্দুর রহমান তো আব্দুর রহমানের স্বামীর নাম কি আপনি বলেন আব্দুর রহমানের স্বামীর নাম কি আপনি বলেন এই খালি সাহেব স্বামীর আবার স্বামী হয়
ব্রহ্মচারী পাগলা লোক আপনি মাস্টার হয়েছে তা আপনি জানেন না যে স্বামীর যেমন স্বামী হয় না তো ইমামেরও তেমন ইমাম হয় না কথা বুঝতে পারলেন এটা তো একটা যুক্তি দিয়ে বক্তব্য হলো এবার আপনি শুনেন যে হাদিস কোরআনে ইমাম মানতে হবে তার দলিল আছে কি সূরাটির নাম হচ্ছে সূরা বানি ইসরাঈল আয়াত নাম্বার 76 আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ইয়াওমা নাদউ কুল্লা মুনাসিম বি ইমামিহি এবং কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে প্রত্যেককে ইমাম সহকারে ডাকা হবে সেদিন যদি ইমাম থাকে তো ভালো আর যদি ইমাম না থাকে তাহলে ইবলিস সবার ইমাম সাজবে আর ইমামে আজামের কেন ইমাম দরকার হলো না আমাদের ইমামের দরকার ইমামে আজামের কেন দরকার হলো এখানে ডাক্তার মাস্টার চাচা মুসা বহুত রকম লোক আছেন শুনেন একটা কথা দিয়ে বক্তব্য শেষ করব আপনাদের দিকে শ্যালো আছে না ডিপ ডিপ আছে মাঠে পাম্প আমাদের দিকে ডিপ ওটাকে ডিপ বলি আমরা কারেন্টের সাহায্যে পানি ওঠে বা শ্যালো মেশিং বলি তো আপনাদের শ্যালো মেশিং আছে তো যেই জমিটার উপরে শ্যালো মেশিংটা বসানো আছে ওই জমিতে যদি পানি দিতে হয় তো শ্যালোর মুখে এক্সট্রা কোনো পাইপ লাগাতে হবে ডাইরেক্ট জমিতেই পড়বে কিন্তু শ্যালোর কাছ থেকে যদি 300 মিটার দূরে জমি হয় 400 মিটার দূরে জমি হয় তাহলে আপনার জমিতে পানি নিতে গেলে প্লাস্টিকের ফাইবারের পাইপ লাগিয়ে শ্যালো থেকে পানি নিয়ে গিয়ে আপনার জমিতে ফেলতে তাই কি না তো বিরাদার যদি যার জমির পাশে শ্যালো তার জন্য পাইপের দরকার নাই তার ডাইরেক্ট জমিতে পানি পাবে আর যার দূরে জমি তার জন্য পাইপের দরকার তো উমারে ফারুকের ইমামের দরকার হয়নি তার ইসলামিক জমিতে তার ধর্মীয় জমির পাশে শ্যালো টিউবার ইমানি রুহানি জ্ঞানের ভান্ডার আমার মুস্তফা ছিল তাই মুস্তফার পাশে উমার ছিল ইমামের দরকার হয়নি মুস্তফার পাশে আবু বকর ছিল ইমামের দরকার হয়নি ইমাম মুস্তফার পাশে সাহাবায়ে কেরাম ছিল তাদের পাইপের দরকার হয়নি আর ইমামে আজম তিনিও একজন তাবেঈ অর্থাৎ সাহাবায়ে কেরামকে দেখেছেন তাই সাহাবাদের কাছ থেকে নবী মুস্তফার ইলমের দরিয়ার পানি আবু বকর উসমানের মাধ্যম দিয়ে ইমামে আজমের কাছে পৌঁছে গেছে আর ইমামে আজাব গোটা দুনিয়াকে দিয়েছে আমরা সেই মেশিন থেকে সেই শ্যালো থেকে বহু দূরে এর জন্য পাইপের দরকার এর জন্য ড্রেনের দরকার এর জন্য একটা ক্যানেলের দরকার আর ওই ক্যানেলটার নামই হচ্ছে তাকলিদ করা ইমাম মানা জোরে বলেন সুবহান তাহলে হলো সুন্নি হানাফি মসজিদ মসজিদে সব নামাজ পড়বেন মসজিদটা আবাদ করবেন মুসলমানে মুসলমানের রাগ ঝামেলা ঝঞ্ঝট রাখবেন না সকলে মিল মহব্বত করে চলবেন মুসলমানের এখন ইউনিটি দরকার এক ছত্র ছমার তলে দরকার আর ইমান আকীদা ঠিক করে ইবাদত করতে খালি নামাজ পড়ে দিলেই হবে না রোজা রেখে দিলেই হবে না অনেক লোক আছে রোজা করবে আর রোজা কাজে আসবে অনেক লোক আছে নামাজ পড়বে আর নামাজ পড়া কাজে আসবে না বলবেন কেমন অনেক লোক আছে ইফতার করবে আর ইফতার কাজে আসবে কোন জায়গাতে একটা বিশাল সভা হয়েছে হিন্দু মুসলমান সভা এসে ইফতার করে দিল বিশাল ভালো তো যারা রোজা করে আছে তারা ইফতার করছে যে করেনি সে ইফতার করছে দুজনের ইফতার করাটা সমান জিনা মুসলমান আপনি একটা ইমানদার মুসলমান মক্কা শরীফ গেলেন 4 লাখ খরচ করে হজ করে এলেন আপনি কি হলেন হাজি কিন্তু একটা কোন হিন্দু ভাই যদি 4 লাখের জায়গায় 16 লাখ খরচ করে মক্কা মদিনা 14 বার ঘুরে আসে তোকে হাজি বলা যাবে কেন আপনি তো 4 লাখ খরচ করেছেন যে হাজি হয়ে গেছে এই 16 লাখ খরচ করলে তোকে এখানে হাজি বলা যাবে না এই কারণে বলা যাবে না তোমার ঈমান ও আনেনি আল্লাহ আল্লাহর রাসূলকে আগে মেনে নাইনি আর মক্কা মদিনাটা শুধু সাধারণ সফর হয়ে গেছে হজ করার কাজ হয়নি হাজি হয়নি বলার উদ্দেশ্য হচ্ছে মুসলমান নামাজ যদি পড়তে হয় ইমান নিয়ে নামাজ পড়ো রোজা যদি করতে হয় ইমানের শহীদ পড়ো যাকাত যদি দিতে হয় ইমানের শহীদ দাও কোরআন যদি পড়তে হয় ইমানের শহীদ পড়ো দান যদি করতে হয় ইমানের শহীদ করো পৃথিবীতে যাবতীয় যা করবে ইমানের শহীদ করতে হবে তবেই তোমার কাজে লাগবে আর যদি ইমান ঠিক না রাখো আর বাদ বাকি যা ইচ্ছা তাই করো সব বেকার হবে আহারে মুসলমান আজমাতপুরের লোক পাহাড়পুরের লোক খুব ভালো নামাজ পড়েন রোজা রাখেন
আপনারা অবশ্যই আরো বেশি বেশি ইসলামের চর্চা করেন মসজিদ হচ্ছে মানে আরো ভালো খবর নামাজি বাড়বে আল্লাহর নামের ধ্বনি উচ্চারণ হবে আজান হবে মসজিদের তসবিহ তাহলিল হবে কিন্তু মসজিদের সম্মান করেন মসজিদের ইজ্জত করেন মাদ্রাসার সম্মান করেন আলেমদের সম্মান করেন ভালো করে বুঝার চেষ্টা করেন যদি না নিজে বুঝতে পারেন আল্লাহর কোরআন বলে ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তাআলামুন হে লোকেরা তোমরা যারা জানো না যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও আল্লাহর পবিত্র কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম হে ইমানদার বিশ্বাসীরা তোমরা আল্লাহর ইতাআত করো এবং রবির ইতাআত করো এবং ওয়া উলিল আমরি মিনকুম এবং তোমাদের মধ্যে যে আমির তোমাদের মধ্যে যে নেতা তার অনুসরণ করো বিরাদার আজ কেউ সুন্নাত পালন করে না এই সুন্নাত সম্পর্কে কিতাব লিখেছি তারপরে সেহরি করার সময় কখন দোয়া পড়তে হবে কিতাবটাই আছে ইফতারের সময় কখন দোয়া পড়তে হবে কিতাবে আছে নবীর জন্মদিন পালন করার দলিল কোরআনে আছে কিনা তার বিবরণ এই কিতাবে আছে তারপরে গরমের দিনে নিচে তালা বাদ দিয়ে উপর তলায় তারাবি পড়া চলবে কিনা তার দলিল এই কিতাবটাই আছে যারা সুগারের রোগী রোজা অবস্থায় ব্লাড টেস্ট করতে পারবে কিনা তা দাবা আছে যারা শ্বাস প্রশ্বাসের কষ্টওয়ালা রোগী তারা ইনহেলার মানে গ্যাস টানা যে পাইপ থাকে ওইটা ব্যবহার করতে পারবে কিনা এখানে আছে অনেকে বুঝে জানাজার পরে আর দোয়া করা লাগবে জানাজাটাই দোয়া তো জানাজার পরে দোয়া করা জায়েজ আছে কিনা এরও দলিল এই কিতাবটা আছে দেখছেন বইটা ছোট্ট দু বছর ধরে লিখতে হয়েছে আমাকে বইটার নাম দিয়েছি সুন্নাতে ভরা নূরি পাইগাম বুঝতে পারলেন আর প্রত্যেকটা জিনিস কিতাবের হাওয়ালা খণ্ড পৃষ্ঠা সব দেওয়া আছে দলিলই বই দেওয়া হয়েছে রেফারেন্স সহকারে কত রেফারেন্স লাগে সুন্নি জামাতকে লাভ আর একটা লিখনই চলছে সহি হাদিস থেকে প্রমাণ করা হবে আহলে সুন্নাত ও জামাতের সমস্ত কাজগুলো যেগুলো আমরা করি এটা সহি হাদিস থেকে প্রমাণ করা হবে ওই কিতাবে রমজান মাসে লেখার কাজ সমাপ্ত হবে আশা করছি ঈদ বকরা ঈদের পরে বইটা ছাপবে তো বাবা এই বইটা প্রত্যেকের পড়া দরকার খুব গুরুত্বপূর্ণ সুন্নাতের কথা আছে নবীর দরুদ সালামের কথা আছে কোন দরুদ শরীফ পড়লে পৃথিবীর সমস্ত অসুখ থেকে আপনি ভালো থাকবেন বাড়িতে রুজি রোজগারে বরকত হবে এক কথায় বেশি অ্যাডভার্টাইজ করার কোনো প্রয়োজন নাই এটা ইসলামিক আকীদা সম্পূর্ণ একটি কিতাব আর আমি নিজে তার লিখব এই বইটার অভিমত প্রকাশ করেছেন অনেকজন আলেমে দিন আপনারা পড়বেন এই বইটা আমার ছেলেটাকে একটু পাঠিয়ে দেব বিশেষ করে মা বোনেরাও নেবেন আপনারাও নেবেন যারা পড়তে জানেন না তারাও নেবেন আপনার বাড়িতে যেই পড়তে জানে তাকে দিয়ে পড়াবেন আপনি পাশ থেকে শুনবেন এমন এমন দুরুদের ঘটনা দেওয়া আছে এতে আপনি পড়ে শুনলে যদি সত্যি মুসলমান হন তাহলে গোটাই পড়ে এখন ভাতও খাবো না আগে পড় তারপরে হবে এমন এমন দাবা দেওয়া আছে 30 টাকা করে টাকা এই বইটার জন্য দিতে হবে আপনাদেরকে মানে আমি তো কোন কোম্পানি থেকে পাই না পুরো ছাপাতে হয় 48 পেজের বই 32 পেজের বই 20 টাকা করে দিয়েছি আর আগে অনেক জায়গায় 48 পেজের বইয়ের জন্য আপনার 30 টাকা করে টাকা হাতিয়ে দিয়ে বইটা নেবেন বাবু একটু ঘুরে এসে একবার যাও যারা নেবেন নেন আর একটা রসুল বলে দিই যে আমার বক্তব্য শেষ আপনারা অনেক দান করলেন যে একটা মহিলাদেরকে যান ঘুরে গজলটা শুনিয়ে দিই আমি বিদায় দিব বিদায় নেব একবার নবী মোহাম্মদে বলে দেন সুবহানাল্লাহ এই আলেম ওলামাকে দেখছেন ভালোবাসবেন এনাদের সঙ্গে পরামর্শ করবেন খুব যোগ্য যোগ্য আলেমে দিন আমার যে ভাইরা জালসায় এসেছেন তাদেরকে ধন্যবাদ